হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। মাইএমের আরও একটি চাঞ্চল্যকর রহস্যময় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ বিষয়টি দেখার পর আপনিও নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না এবং আপনিও আমার মতন অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনিও বলতে বাধ্য হবেন এটা কি করে সম্ভব। একটি বিশেষ অডিও রেকর্ডিং তার অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য কয়েক মাস আগে প্রচুরভাবে ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেতে। ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক, তারপরে রেডিট, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেতে এটা আপলোড করা হয়। তারপর মানুষকে হয়রান করে দিয়েছিল এই অডিওটি। হ্যাঁ বন্ধুরা, এই অডিও ক্লিপসটি এমনভাবে কাজ করে যে দুজন মানুষ একই সময়ে এই অডিও ক্লিপসটিকে আলাদা আলাদা শুনতে পায়। এইবার আমি আপনাদের জন্য এই অডিও ক্লিপসটি শোনাব এবং আপনিও মন দিয়ে শুনবেন এবং বলবেন আপনি কি শুনতে পেলেন। সংগ্রহীত তথ্য অনুযায়ী এই শব্দটি হয়তো আপনি ইয়ানি অথবা লরেল হিসাবে শুনবেন। তো চলুন আর বেশি দেরি না করে অডিও রেকর্ডিংটি শুনে নেওয়া যাক। এইবার চলুন আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি শুনতে পেলেন। আপনি যদি লরেল শুনে থাকেন তাহলে আপনার দলে আমিও আছি, আর আপনি যদি ইয়ানি শোনেন তাহলে ভয় পাবেন না, কারণ একটি টুইটারের তথ্য অনুযায়ী বেশি সংখ্যক মানুষ এই শব্দটিকে লরেল হিসাবে শুনেছে এবং টুইটারের ওই সার্ভেতে 5 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল এবং যার মধ্যে 47% মানুষ ওই শব্দটিকে ইয়ানি হিসাবে শোনেন এবং বাকি 53% মানুষ এই শব্দটিকে লরেল হিসাবে শুনতে পায়। আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি করার আগে আমরাও আমাদের কিছু চেনা পরিচিত বন্ধু এবং আমাদের পরিবেশের কিছু চেনা পরিচিত মানুষজনকে এই অডিও রেকর্ডিংটি শোনাই এবং তারাও এই অডিও রেকর্ডিংটি শুনে কেউ বা বলে ওঠে আমরা ইয়ানি শুনতে পাচ্ছি, আবার কেউ বা বলে ওঠে আমরা লরেল শুনেছি। এই ভিডিও শেষে আমরা যাদের সাথে কথা বলে ইয়ানি বা লরেল শুনেছি তাদের অডিওটি শোনাবো। কিন্তু এমনটা কেমনভাবে হতে পারে? আপনাদেরও হয়তো মনে হচ্ছে এটা কোনো জাদু বা গভীর রহস্যের বিষয়, রাইট? তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ঘটনার আসল রহস্যটা কি। জেনে নেওয়া যাক এই অডিও রেকর্ড কবে করা হয়েছিল, কে করেছিল এবং এর পিছনে কি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কেন এটাকে কেউ লরেল শুনছে আর কেউ বা ইয়ানি। এই অডিও ক্লিপসটা 2007 সালে রেকর্ড করা হয়েছিল। এটি রেকর্ড করেছিলেন অ্যান অপেরা সিঙ্গার জয় আভেরা জ্যান্স। ওই সময় ভোকাবুলারি নামে এক ওয়েবসাইটে 2 লক্ষেরও বেশি শব্দ রেকর্ড করা হয়েছিল, তার মধ্যে 36,000 শব্দের অডিও রেকর্ড দিয়েছিলেন মিস্টার জয় আভেরা জ্যান্স। মিস্টার জন্স যখন এই রেকর্ডটা করেছিলেন তখন তিনি এটাকে লরেল বলেছিলেন, অর্থাৎ অরিজিনাল রেকর্ডে এটি লরেল ছিল। এখন প্রশ্ন হলো, প্রায় 11 বছর পর এটা কিভাবে ভাইরাল হলো? 2018 সালে জর্জিয়ার একটি 15 বছরের ছাত্র যখন এই লরেল শব্দটিকে খুঁজছিল তখন সে এই অডিও ক্লিপসটা খুঁজে পায়। অডিওটা শোনার পর ছাত্রটি অবাক হয়ে যায়, কারণ সে লরেল নয় ইয়ানি শুনতে পেয়েছিল। এই রকম সম্পূর্ণ আলাদা উচ্চারণ পাওয়ার পর সে এই অডিওটিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, কারণ সে জানতে চেয়েছিল যে অডিওটা সে শুনেছে সেটা ঠিক না ভুল। এরপরে এই অডিও ক্লিপসটা সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়, বিভিন্ন শোয়েতে চর্চা শুরু হয়, মানুষকে সরাসরি জিজ্ঞাসা করা হয় তারা কি শুনতে পাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই রকম একটি লাইভ শো। People here, Laurel. How many people here, Yanny? তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক এর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, কেন আসলে এমন হয়। ইউনিভার্সিটি অফ সিডনির অধ্যাপক প্রফেসর ডেভিড এলিয়াস এটাকে এক ধরনের পারপিচুয়ালি অ্যাম্বিগুয়াস ইলিউশন বলে মনে করেন, অর্থাৎ এমন একটি জিনিস যেটিকে দুটি রূপেই দেখা যেতে পারে, যেমন ভেস অ্যান্ড ফেস ইলিউশন। এখানে দেখতে পাচ্ছেন একটি ছবিতে দুটি মানুষের মুখ দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যটিতে শুধুমাত্র ফুলদানি দেখা যাচ্ছে। এই রেকর্ডিংটাও এমনই একটা অডিও ভার্সন। এখন হয়তো আপনি ভাবছেন
আমি তো ইয়ানি বা লরেল শুনেছি, আর যতই গভীরভাবে মন দিয়ে শুনি না কেন অন্য শব্দটা শুনতেই পাচ্ছি না। এবং এই দুটি শব্দ আমাদের কাছে একদমই আলাদা অনুভব হচ্ছে, দুটির মধ্যে কোনো রকম কোনো মিল বা সম্পর্ক বোঝাই যাচ্ছে না, রাইট? কিন্তু বাস্তবে এমনটা নয়। যদি আমরা এই দুটি শব্দের ওয়েব ফর্মকে একই রকমভাবে দেখি তাহলে বোঝা যাবে ইয়ানি বা লরেলের ওয়েব ফর্মগুলো প্রায় একই রকম, তবে তাদের মধ্যে যে পার্থক্যটা আছে তা হলো ফ্রিকোয়েন্সির স্পিডের। যদি আমরা ফ্রিকোয়েন্সি স্পিড 30% ডাউন করে দিই তাহলে ওই শব্দটি ইয়ানি হিসাবে বেশি শোনা যেতে পারে। আর যদি আমরা স্পিডকে 30% বাড়িয়ে দিই তাহলে হয়তো এই শব্দটি লরেল হিসাবে শুনতে পাবো। এখানে ডিভাইস এবং সফটওয়্যারের পার্থক্যের কারণে ফ্রিকোয়েন্সির সামান্য পরিবর্তন হতে পারে, আর এই কারণেই এক একজন ব্যক্তি আলাদা আলাদাভাবে এই শব্দটিকে শুনতে পাচ্ছে। এখানে হতে পারে যখন আপনি এই অডিওটি ফোন থেকে শুনছেন তখন হয়তো আপনি ইয়ানি হিসাবে শুনতে পেলেন, আর যখন হয়তো হেডফোন থেকে শুনছেন তখন হয়তো লরেল শুনতে পেলেন, যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছিল। যখন আমি প্রথমবার এই অডিওটি শুনি তখন আমি লরেল শুনতে পাই, কিন্তু যখন আমি হেডফোন থেকে এই অডিওটাকে আবার শুনলাম তখন এটাকে ইয়ানি হিসাবে শুনতে পেলাম। আর এই অদ্ভুত ঘটনাটাই আমাকে এই ভিডিওটি করার জন্য উৎসাহিত করলো। আবার এমনও হতে পারে একই সময় দুইজন ব্যক্তি এই অডিওটি একই সাথে শুনলেন এবং দুজনেই আলাদা আলাদা শুনতে পেলেন, কেউ ইয়ানি শুনলেন আবার কেউ বা লরেল। যদি এমনটাই হয় তাহলে এর পিছনে দুইটি কারণ থাকতে পারে। প্রথম কারণটি, মনোবিদদের মত অনুসারে যদি আমাদের ব্রেনকে কোনো বিচিত্র জিনিসের কথা বলা হয় তাহলে আমাদের ব্রেন ওই জিনিসটার উপর রিলেট করার চেষ্টা করে যার সাথে ও পরিচিত, যার কোনো একটা অর্থ তৈরি হয়। উদাহরণ হিসাবে যদি আপনাকে শুধু লরেল শব্দটি দেখানো বা শোনানো হতো আর অন্য শব্দটি সম্পর্কে বলা না হতো তাহলে ইয়ানি শোনা কিছু মানুষ এটিকে লরেল হিসাবেই শুনতে পেত। আর দ্বিতীয় কারণটি হলো বয়স সম্পর্কিত। যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের কানের ফ্রিকোয়েন্সি রেজিস্ট্যান্স ক্ষমতা কমতে থাকে, আর এই কারণেই বেশি বয়সী মানুষেরা এই শব্দটিকে লরেল হিসাবে শুনতে পায় এবং কম বয়সী মানুষেরা এই শব্দটিকে ইয়ানি হিসাবে শুনতে পায়। এখানে আপনি যদি কম বয়সীও হন তাহলে আপনি লরেল শুনতে পেতে পারেন, তার মানে এটা না যে আপনার কানে সমস্যা আছে। এটি ডিপেন্ড করবে আপনি কোন ডিভাইস, কোন সফটওয়্যার এবং কোন ফ্রিকোয়েন্সিতে এই অডিও রেকর্ডিংটি শুনছেন। সবশেষে আমার বন্ধুদের একটি এক্সপেরিয়েন্স শেয়ার করি। এই ভিডিওটি বানানোর আগে আমরা বেশ কয়েকবার এই অডিওটিকে নিয়ে রিসার্চ করি এবং আমি আমার মাকে কম্পিউটার এবং মোবাইল ফোন এবং ব্লুটুথ ডিভাইস তিনটে ডিভাইস থেকেই এই অডিওটি শোনাই, এবং প্রথম দিনেই আমার মা এই শব্দটির যে মিনিংটি শুনতে পায় সেটা হচ্ছে ইয়ানি। কিন্তু একদিন পরে যখন আমি এই শব্দটি আবার আমার মাকে শোনাই তখন আমার মা এই শব্দটিকে লরেল হিসাবে শুনতে পায়। এই শব্দের পরিবর্তন একই শব্দ থাকা সত্ত্বেও বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম শোনাচ্ছে, এটার পিছনের মূল রহস্য এখনও অজানা হয়ে রয়েছে। শুধুমাত্র তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হলো। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই রকম রহস্যময় ভিডিও আপলোড হচ্ছে, কিন্তু আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অথচ বেল আইকনটি নোটিফিকেশনের জন্য অন করেননি তাদের বলছি, এই ধরনের রহস্যময় ভিডিও দেখার জন্য আপনারা প্লিজ একবার বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের স্ক্রিনে সবার প্রথমে সেটি চলে যাবে। সবশেষে মাই এম চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা পারলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখবেন, এবং আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আপনারা আমাদের অন্য ভিডিওগুলোতেও কমেন্ট করেন তাহলে আমাদের খুব ভালো লাগে। আর আপনাদের কাছে এই ভিডিওটি যদি তথ্যবহুল বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এই রকম আরও অনেক রহস্যময় তথ্যবহুল ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।